জি বলেন আমার হাড়ু ব্যথা এই তিন থেকে চার মাস ধরে হুম ডায়াবেটিস আছে হাই প্রেসার আছে হুম আর হাঁটু ব্যথার সঙ্গে সঙ্গে প্রায় সারা শরীরে যে সব জায়গাতেই ব্যথা হয় হুম আমি প্রায় 1 মাস ধরে অ্যাপোলো দেখিয়েছিলাম সেমাণী সাহেবের তারপর ওখান থেকে আবার আমার এলাকার ডাক্তার রৌ সাহেবকে তাই উনি ওই অস্ট্রোআর্থ্রাইটিস এই কথা বলে তারপরে এখন বলেন যে হাঁটুর হাড় নাকি ক্ষয়ে গেছে এবং সিঁড়িতে ওঠানামা করা যাবে না বসে তরকারি কোটা যাবে না বিভিন্ন নিষেধ দিয়েছে তা আমি তো এখন কি করব আমি

এবং এই সমস্যাগুলো হচ্ছে এবং ডে বাই ডে কিন্তু এটা বাড়তেই থাকবে একটার পর একটা এখন হাঁটু ব্যথা সারা শরীরে ব্যথা আস্তে আস্তে কোমর ব্যথা হবে শোল্ডার পেইন হবে অ্যাঙ্কেলে পেইন হবে আমার সাজেশন ওনাকে ফার্স্ট ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস এমন একটা রোগ যে আর্থ্রাইটিস হার্টের রোগ মাংসপেশির রোগ নার্ভাস সিস্টেম ডিজিজ অনেক রোগ তৈরি করে এবং সকল রোগের মা তো উনি যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখে ফার্স্ট তাহলে কিন্তু অন্য রোগগুলো আমাদের ট্রিটমেন্ট দিতে ইজি হয়ে যাবে রোগীর জন্য এবং রুগী মেনটেন করতে পারবে এটা আমার ফার্স্ট ওনার প্রতি সাজেশন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল করতেই হবে আর বিকল্প কোনো কথা নাই সেই ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল ডাক্তার সাহেবরা যেভাবে চিকিৎসা দিয়ে থাকে ডায়াবেটোলজিস্টরা সেই প্রোটোকল মেনটেন করতে হবে ওনাদের যে থ্রি ডি প্রোটোকলগুলা মেনটেন করে ওনাকে চলতে হবে এখন আসেন ওনার হাঁটু ব্যথা পাশাপাশি এবং অস্ট্রিওথিস ডায়াগনোসিসও কনফার্ম এই ক্ষেত্রে এখনই যদি উনি পুনর্বাসন ট্রিটমেন্ট করে থাকে বা করে ওনাকে অপারেশনে যেতে হবে না এবং এটা একটু ফলো আপ করতে হবে পুনর্বাসন ট্রিটমেন্ট যেমন ওনার ক্ষেত্রে উনি হয়তো বাহিরে চলে যাবে বাট ওনাকে আবার দেশে আসলে আবার চেক করতে হবে ওনার হাঁটুর কী অবস্থা এক্সরে করে দেখতে হবে প্রয়োজনে ব্যথা থাকুক সে না থাকুক তাকে আবার কিন্তু আমরা বলি রিঅ্যাসেসমেন্ট হ্যাঁ রিডায়াগনোসিস করে আবার দেখতে হবে আবার কোনো কমপ্লিকেশন রাইজ করতেছে কিনা এবং সেই ক্ষেত্রে আবার ওই অনুযায়ী ওই সময় অনুযায়ী তাকে আবার এক্সারসাইজ নিয়ম শৃঙ্খলা বা ওজন এগুলা হাইট ওয়েট এগুলো মেনটেন করে বিএমডি টে করে দেখে তাকে ওইভাবে একটা প্রটোকল তৈরি করতে হবে তো এই দর্শকও যদি এভাবে এই জাতীয় ট্রিটমেন্ট নেয় আশা করি ওনার হাঁটু ব্যথা এবং অন্যান্য ব্যথা বেদনা এগুলো অনেকাংশে কমে যাবে আর সারা শরীরে ব্যথা এই বয়সজনিত হতে পারে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে ডায়াবেটিসজনিত ডায়াবেটিক নিউরোপ্যাথির জনিত কিন্তু মাসেল পেন হতে পারে বা ডায়াবেটিস মায়ালজিয়া এটা কমন এটা ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে তো স্পেশালি হাঁটুর ক্ষেত্রে উনি যদি রিহেবিলিটেশন ট্রিটমেন্ট নিতে পারে সঠিকভাবে আশা করি অপারেশনে যেতে হবে মানে আমাদের যে জাহাঙ্গীর আলম ভাই উনি যে পথে এগিয়েছেন আমার মানে দর্শকই হয়তোবা যদি এই পথে হাঁটেন তালে উনি অবশ্যই উপকার পাবেন অবশ্যই ইনশাআল্লাহ স্যার ফোন কল এর আগে আমরা বলছিলাম পিআরপি নিয়ে কথা আকুপাংচার নিয়ে কথা ইলেকট্রোথেরাপি নিয়ে কথা তো স্যার এগুলো আপনি কিছুক্ষণ আগে বললেন যে پیشنট ফোন করেছিলেন যে আপনি কয়টা সেশনে নেয়ার কথা বললেন যেমন জাহাঙ্গীর আলম ভাই উনি এই সেশনে একটা নিয়ে নিয়ে নিয়েছে তো এরকম আর কয়েকটা সেশন তাকে নিতে হতে পারে। এক্স্যাক্টলি এই বিষয় আমরা জানবো তবে তার আগে আমরা অবশ্যই এটা ফেসবুকে নিয়ে নিতে চাই। আচ্ছা ঠিক আছে। আমার অনেকদিন দিন ফোন করেছেন আছে আমার বাম পায়ে সমস্যা। এবং আমি যদি নিচে বা ফ্লোরে পাঁচ মিনিট বসি আমার পাটা ঝিম ধরে যায় মসজিদে নামাজ পড়তে গেলে বসে পা পা ঝিম ধরে ধরে যায় আর এখন বসলে বা চেয়ারে বিশ বা পঁচিশ মিনিট ধরে এক নাগারে বসলেই ঝিম ধরে থাকে মানে তার ঝিম ধরার সমস্যা মানে সে যে কোনোভাবেই হোক বসে থাকতে পারছে না এখন আমি কি করতে পারি বলে সাহায্য করছেন সাহায্য চাচ্ছেন আর কি

যদি বয়স পেশা বা এগুলো রোগীরা ক্লিয়ার লেখে তাহলে আমাদের জন্য সুবিধা হয় ওনার ক্ষেত্রে এটা নেই যে ওনার বয়স কত ঝি ধরে কতদিন হলো মানে এই জাতীয় কিছুটা ডাটা দিলে আমাদের কারণ ফোনোলাইফ তো আমরা সব ইজিতে তাড়াতাড়ি উত্তর দেওয়া যায় ইনফরমেশনটা আসলে কমপ্লিট হয়নি তারপর স্যার এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে উনি বসে থাকতে পারছে না বেশ এখন এখন যদি নিচে বসে স্পেশালি নিচে বসতে গেলে যদি জিজি ধরে জিজি ধরার দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে যদি ভাস্কুলার সিস্টেমে মানে যেটা আমরা বলি ব্লাড ভেসেলস সেটা আর্টারি বা ভেনাস ড্রেনেজ যাই হোক এগুলাতে প্রবলেম হতে পারে নাম্বার ওয়ান অথবা নার্ভে কোথাও কম্প্রেশন হতে পারে যার কারণে দুইটাই কিন্তু অনুভূতি ঝিঝি লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের রুগীর এই জিনিসগুলা ডায়াগনোসিস করে দেখতে হবে তবে এই ঝিঝি লাগা বা এগুলার ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি যে সাধারণত যদি অ্যাক্টিভিটিস কম হয় মানুষের চলাফেরা মুভমেন্ট বা এক্সারসাইজ যদি মানুষ কম করে তাহলে কিন্তু যখন সে নিচে বসে কোনো কারণে প্রয়োজন হলে তখন কিন্তু এ জাতীয় সমস্যা হতে পারে এই ক্ষেত্রে স্ট্রেসিং স্ট্রেসিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভ আমরা যদি লোয়ার এক্সট্রিমিটির কোয়ারডিসেপস হেমেস্টিং বা কাপ মাসেলস এবং থাইয়ের মাসেল অন্যান্য মাংসগুলোকে স্ট্রেসিং করাইতে পারে বা উনি সেলফ স্ট্রেসিং কোনো ডাক্তারের কাছ থেকে শিখে করতে পারে তাহলে অনেকাংশে উপকার ধন্যবাদ স্যার আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের আজকের পর্বের বিষয় ছিল হাঁটু ও ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা এবং আমাদের একেবারেই শেষ পর্যায়ে এসে যে পেশেন্ট ফোন করলেন এবং প্রত্যেকটা সমস্যার কথাই আপনি যেরকম বললেন স্যার এবং আমরা বুঝতে পারলাম যে হাঁটু ব্যথার বেশ কিছু রকম প্রযুক্তি রয়েছে যেগুলো অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা হিসেবে রয়েছে তো স্যার আপনি একেবারেই শেষ হিসাবে আপনি রুগীর উদ্দেশ্যেও হবে এবং একটা মানে কিছু বলেন অবশ্যই আমি যেটা বলবো যারা হাঁটু ব্যথায় ভুগছে স্পেশালি ভুগছেন তাদের প্রথমত অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কারণ দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথায় আপনার বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া বেটার ট্রিটমেন্ট আপনি পাওয়া যাবে না নাম্বার ওয়ান আর যারা দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথায় ভুগে চেয়ারে বসে নামাজ পড়ছেন বা মুভমেন্ট কম করেন হাঁটা চলাফেরা কমিয়ে ফেলেন সেটা করা উচিত হবে না আপনাকে ট্রিটমেন্টের পাশাপাশি আপনাকে হাঁটতে হবে প্রয়োজনে দুই থেকে তিনতলা সিঁড়ি বাইতে হবে প্রয়োজনে আপনাকে সাতার কাটতে হবে প্রয়োজনে আপনাকে সাইক্লিং করতে হবে মানে মুভমেন্ট আপনাকে করতেই হবে পাশাপাশি বিশেষজ্ঞ স্বর্ণপূর্ণে চিকিৎসা দিতে হবে তাহলেই আপনার সমস্যাটাও চলে যাবে এবং আপনার এই থেকে আপনার যে আমরা ডিসেবিলিটি বলি হ্যান্ডিক্যাপ বলি বা পঙ্গুত্ব বলি এই জাতীয় সমস্যা বা আপনার শারীরিক কোনো অক্ষমতা আসবে না এবং আপনি সুস্থ থাকতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই অনুষ্ঠানে সময় করে আসার জন্য এবং সবার সমস্যার সমাধান দেওয়ার জন্য এবং জাহাঙ্গীর আলম ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন